সালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ পাক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আয়াতে বা বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের দোয়া রয়েছে। এক এক দোয়ার এক এক ফজিলত। যেমন সুবহানাল্লাহ বললে আপনি পাবেন জান্নাতে গাছ, নেকি, সাদকা, আরও অনেক কিছু। ঠিক সেই রকমই এমন একটি দোয়া আছে যে দোয়া পড়লে আপনাকে আল্লাহ তাআলা এমন ধরনের গিফট দেবে যে গিফট শুধুমাত্র কিয়ামতের দিনই খোলা হবে, এর আগে খোলা হবে না। আমরা সাধারণত বিভিন্ন ধরনের গেমস খেললে বা এমন সব জায়গায় যাই যেখানে গিফট পাওয়া যায়, যে গিফটের ভিতর কি আছে তা কেউ জানে না। ঠিক তেমনইভাবে আল্লাহ পাক গিফটটি রেখে দিবে মোহর দিয়ে, যা আরশের ছায়ার তলে রেখে দেওয়া হবে। কিয়ামতের দিন এই গিফটটি ভাঙা হবে। আবু সাঈদ খুদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ অজু পর এই দোয়াটি পড়লে সেটিকে একটি পাত্রে মোহর করে রাখা হবে আরশের নিচে, কিয়ামতের আগে সে মোহর ভাঙা হবে না। সুবহানাল্লাহ। এর থেকে বোঝা যায় আল্লাহ তাআলা যখন খুলবেন কি অগণিত সবসহ তিনি খুলবেন। এই দোয়া বিশেষত্ব মজলিসের কাফরা দোয়া হিসেবে কাজ করবে, অর্থাৎ মজলিসে শেষে এই দোয়া পড়লে মজলিসে যত গুনাহ হয়েছে তার কাফফারা বা প্রায়শ্চিত্ত হয়ে যাবে। দোয়াটি হল সুবহানাকা আল্লাহুম্মা ওবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এই দোয়াটি অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি মহান ও ত্রুটিমুক্ত, প্রশংসা কেবল আপনারই। আমি সাক্ষী দিচ্ছি আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। আপনার নিকট আমি ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার নিকটেই আমি তাওবা করছি। সুবহানাল্লাহ। ওযুর শেষে এই দোয়াটি পড়ে মজলিসে কিছু মানুষ যদি জড়ো হয়ে এক দুইটা হাদিস পড়ে, তারপর এই সবটি আপনি পাবেন। ওযুর শেষে একটি দোয়া আছে কালেমা শাহাদাত, ওইটা পড়লে জান্নাতে যাওয়া যায়। ঠিক একইভাবে এটা যদি পড়েন তাহলে আপনাকে এমন একটি পুরস্কার দেওয়া হবে যে পুরস্কার আল্লাহ তাআলা খুলবেন আর আপনার সামনে খোলা হবে। কি সওয়াব আছে, এর ভিতরে কি আছে তা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। সুতরাং আমরা বেশি বেশি এই দোয়াটি পড়ব, যখনই উযু করব তখনই পড়ে ফেলব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তৌফিক দান করুক। আমিন।